বন্ধ দেখো না, যদি কেউ পিপাসার্থ হয় তাকে পানি পান করাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, ক্ষুধার্ত হলে অন্ন দাও, জিজ্ঞেস করো না কোন জাতের। আহা, ইসলাম এত উদার, এত ভালো। ইসলামের নবী বলছেন অন্যায় করে কুকুর মারলে জাহান্নামে যেতে হবে, অন্যায় করে বিড়াল মারলে জাহান্নামে যেতে হবে। বোখারি শরীফের রেওয়ায়েত আছে, একটা মেয়ে তার এই পায়ের চামড়ার মোজাটা উড়নাতে বেঁধে কুয়োতে ডুবিয়ে পানি তুলে একটা কুকুরকে পান করিয়েছিল। মেয়েটার স্বভাব একটু খারাপ ছিল, আল্লাহর নবী বলছেন ওই কারণে মেয়েটা জান্নাতি। আর একটা মেয়ে নামাজি মুসল্লি ছিল, কিন্তু একটা বিড়ালকে অন্যায় ভাবে মেরেছে বলে নবী বলছেন তাকে জাহান্নামে শাস্তি পেতে হবে। যে জাতি অন্যায় করে কুকুর মারতে পারে না, যে জাতি অন্যায় করে বিড়াল মারতে পারে না, সেই জাতিকে যারা সন্ত্রাসবাদ বলছে তারা কত বড় অকৃতজ্ঞ, নেমো খারাপ, তারা ইসলামের ইতিহাসে পড়ে নাই, আমার নবীর জীবন আদর্শ তারা শোনে নাই। হাতের তায়ের বিচির মাথায় যিনি নিজের পাগড়ি চাপিয়েছেন, সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ মুশরিক, আল্লাহর নবী বলছেন আমি মেয়েদের মাথা ঢাকতে এসছি, খুলতে আসি নাই। হযরতে সাদ, হযরতে সাঈদ বলছেন আল ইয়াউম ইয়াউমুল মালহামা, যেদিনে মক্কা বিজয় হচ্ছে, আজকে ইরাক বিজয়, ইরাক বিজয়, বেঈমান বুশটানি প্লেয়ার কোফি আন্নান, ইরাকের শিশুকে, ইরানের শিশুকে, আফগানের শিশুকে নির্মমভাবে হত্যা করছ। তুমি বলছো আমি পৃথিবীতে শান্তি আনয়নকারী, বিশ্বনবী মক্কা বিজয়ী করছেন, বিশ্বনবী বললেন বৃদ্ধকে মারতে পাবে না, বৃদ্ধাকে মারতে পাবে না, শিশুকে মারতে পাবে না, আত্মসমর্পণ করলে মারতে পাবে না, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না, উসমানে গনি হযরতে আবু সুফিয়ানের ঘরেতে প্রবেশ করলে মেরো না। হযরতে সাঈদ বলছেন আলিয়া উমাইয়াউমুল মালহামা, আজকে প্রতিশোধ গ্রহণ করার দিন, তোমরা হযরতে আম্মার ইবনে ইয়াসিরকে বিত্তাঘাত করেছো, আম্মার ইবনে ইয়াসিরের আম্মাজানকে মাঝে মাঝে ফেরেছো, আখ ফাড়া করে দুটো পায়ে উঠ বেঁধে দুদিকে তেড়ে দিয়েছো, আখ ফাড়ার মতো ফাড়া গেছে, খাব্বাব ইবনে ইরসের কোমরেতে আগুন দিয়েছো, রক্ত চর্বি গলে গলে আগুন নিবেছে, আজকে বদলা নবো, বেলালকে রাস্তায় রাস্তায় টেনেছো, আজকে বদলা নবো, আলিয়া উমাইয়াউমুল মালহামা। আল্লাহর নবীর কানে আওয়াজ যেতে নবী বললেন কে বলছে ডাকো, বললেন সাব, আল্লাহর নবী বললেন এখানে এসো, আলিয়া উমাইয়াউম মালহামা বলো না, বলো আলিয়া উমাইয়াউমুল মারহামা, আমরা ক্ষমা করতে জানি, দয়া করতে জানি, বদলা নিতে পারবো না, ঘোষণা করো আজকে বদলা নেবার দিন নয়, আজকে ক্ষমা করার দিন, দয়া করার দিন, আলিয়া উমাইয়াউমুল মারহামা। বেঈমানরা বলছে মুসলমান সাম্প্রদায়, বেঈমানরা বলছে মুসলমান সন্ত্রাসবাদ, গোলাপি চৌধুরী, পিলার চৌধুরী, নীলার চৌধুরী, ফুলানের চৌধুরী, জিতনে নাম লেকে বেঠে হো, মুসলমান কে নাম মে বদনাম করতে হো, মুসলমান সন্ত্রাসবাদী নয়, শান্তির দাবিদার, শান্তির দাওয়াত দেয়, শান্তির জন্যে, ক্ষমার জন্যে বিশ্বের কাছে তবলিগ করে, ক্ষমা করো, দয়া করো, মায়া করো, বিশ্বনবীর জীবন আদর্শকে লক্ষ্য করো। বাপজিরা সোনারা, তাই গরিবের উপরে দয়া, আপনার মঙ্গল হবে, নিজের ছেলের মঙ্গল চাইলে জায়েজ ছেলেকে ভালোবাসতে হবে, নিজের বেটার মঙ্গল চাইলে পরের বেটার জন্য দোয়া করতে হবে, তোমার বেটাকে আল্লাহ সুখী করুক, আল্লাহ জান্নাতি করুক, আল্লাহ এম এ এমএসসি করুক, আপনার ছেলের এলেম হবে, তোমার বেটার শরীর স্বাস্থ্য ভালো থাকুক, আপনার ছেলে ভালো থাকবে। কিন্তু মেয়েদের একটু দুর্বলতা আছে, বুঝলেন বাবা, এক হাতে ঠেঙ্গা এক হাতে চাল, নিজের মুরগিকে চাল দিবে, পরের মুরগিকে চালাবে, ঝিমিটি সরে যাও, এটা মেয়েদের একটু দুর্বলতা আছে। আর তোমার মাকে আমি মাঝে মাঝে বলি, আমার বড় মেয়ের নাম আসমা, বিয়ে দিয়েছি বীরভূম জেলায়, ছোট মেয়ের নাম আসনা, বিয়ে দিয়েছি আপনার ঘরের কাছে উদ নাই, মুরাদবাবু আমার জামাই, তো ওদের মেয়ে হয়েছে আমার, ওরা আমাকে আসমার মা বললো যে আপনার জামাই মেয়ের মন খারাপ, মেয়ে হয়েছে আগে মেয়ে আবার মেয়ে, আমি তারপরে ঘরকে যে বললাম আরে আসনা তা, আর মুরাদ বললাম তোমাদের বুদ্ধি নাই, বিধি হয়েছে পরের বেটা মেরে নিবে, তোমরা খুশি করছো না, তোমার ভাগ্যে বেটা ছুটে যাবে, তো আমি যেমন পেয়েছি ওই রকম বেটা পেয়ে যাবে।
তো আমার মাকে মাঝে মাঝে বলি যে আমি একটা নাতি মানুষ করছি, আমার বড় মেয়ে ছেলেটা তিন মাস থেকে আমার কাছে মানুষ হচ্ছে, আমি খুব ভালোবাসি আর আমার মাও ভালোবাসে। তো মেয়েদের একটা দুর্বলতা কি জানেন, নাতির উপরে আলাদা চোখ, পুতার উপরে আলাদা চোখ। ডিম সিজিয়ে রেখে দিবে, দিয়ে নাতি গুলো দিয়ে আর পুতা গুলো খেলা গাবে, খেলা না ঘরের মধ্যে কি করছি, বাইরে খেলা না, কাকে বলবে পুতাকে, আর নাতিকে বলবে ভেতরে আয়, ডিম তো খেয়ে নিল। এটা মেয়েদের একটা দুর্বলতা আছে, আপনাদের কি মনে হচ্ছে এটা দোষ হবে নাকি? না কেন, আমার আমার আদিলের যেমন ওর নানি তেমনি আমার পুতার নানি আছে, সে তার কাছে চালাবে, তাদের নানি তার কাছে আছে তার কাছে চালাবে, ভাগে সমান সমানই পড়বে, ইয়ার নানি এর কাছে ওর নানি ওকে, আমার পুতার নানি আছে আমার বিয়ান আছে, সেখানে গেলে ডিম খাওয়াবে আর পুতাকে বলবে খেলা দেবে, আর আমার আনাজকে বলবে চালাবে চালা ঘরের মেয়েতে। ওটা মেয়েদের একটা দুর্বলতা, কেন জানেন, বিটিরা চার দিন পাঁচ দিন পরে ছ মাস পরে একবার আসে, ছ সাত দিন থাকবে বলে মনে হয় এটা খা ওটা খা, এটা খেলে ওটা খেলে, এটা তাদের দুর্বলতা নয়, তাদের মনে হয় দু চার দিন পরে চলে যাবে, নাতিটা কি বারো মাস থাকবে, তার তো আছেই ঘর সব, কদিন খাবি খা তারপর আমার নম্বর, হিংসা করার কিছু নাই। আর পুতা যদি বলে এখানে নম্বর হচ্ছে না, তার নানির কাছে চলে যাবে, সবারই নানি আছে, আর যার নানি নাই মরে গেছে তার কপাল একটু খারাপ বটে, কিন্তু তার আগে তার বাপের কপাল খারাপ, আপনারা কি বলছেন বলুন, যার নানি নাই তার মানে তার বাপের শাস্তি নেই, সে যদি শ্বশুর ঘর যায় তার শেলজা শাক আর বাঁধাকপি ফুলকপি কাটা বেগুন বলে দুরা হয়, মুরগিটা ধরতে গেল পানি, তোমার মুরগি ধরা পড়লো না ভাই, আর কি যে রোগ হয়েছে, ডিম একবারই নেই, শাশুড়ি নাই ডিমও নাই মুরগি নাই, দেখবেন শাক আর পালক শাক বাঁধাকপি আর ফুলকপি, আর শাশুড়ি থাকলে আসমান থেকে ডিম নিয়ে আসবে, আল্লাহ জামাইছে আল্লাহ কিন্তু একটা পায়ার না, হেই বোন একটা জোগাড় করে দেখুন জামাইকে কি করে ভাত দেবো, শাশুড়ি ডিম দিবেই, তো যার শাশুড়ি নাই নানি নাই ওর বাপের শাশুড়ি নাই ওখানে একটু গোলমাল হবে। কিন্তু এই ডিমের চোখ দিন ভালো হলে আবার হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বা জান নাই আম্মা জান নাই দাদু জান নাই চাচার কাছে লালিত পালিত, কিন্তু বিশ্বের সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত শ্রেষ্ঠ, এটিম হলে ইঁদুর ভাগ্যবান হবে তার কোনো মানে নাই, আল্লাহ নবী দেখিয়ে দিয়ে গেলেন আমি এটি মা হারা বাপ হারা দাদু হারা, দাদির কাছে লড়তে পারি চাচার কাছে, কিন্তু আমি বিশ্বের মধ্যে সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত আমাকে আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ করেছে। বাপিরা সোনারা, তাই আমরা গরিব গুরুকে দেখবো বলে ইনশাল্লাহ আজিজ, ওয়ালাম নাকুন নুতইমুল মিসকিন, মিসকিনের মানে অনেকেই জানেন না, ফকির মানে যাদের কিছু আছে, আর মিসকিন মানে যারা কবর দখিন কিচ্ছু নাই তাকে মিসকিন বলে আর কি, তাদের প্রতি লক্ষ্য রাখতে বলেছে কুরবানিতে। এই কুরবানির বিষয়গুলো আমরা ভুলে যাই, দান খয়রাত গরিব গুরব এটি মিসকিনকে দান করতে হয়, দান খুব ভালো জিনিস, তবে আপনাদের এলাকায় তরিকা সব কীরকম আছে জানি না, অনেক জায়গায় গোস্ত আবার এক কাছে করে তিন ভাগের এক ভাগ, আবার সেটা বন্টন করে ধনী দরিদ্র গরিব বড়লোক সবাই দেয়। কোরবানির সম্বন্ধে আমি একখানা বই লিখেছি, এখনো ছেপে বার হয়নি, পরে দেবো, তবে কোরবানির মশলা হচ্ছে সমস্ত গোস্তটা একের তিন অংশ করে এক ভাগ গরিব গুরবকে এক ভাগ আত্মীয় স্বজনকে এক ভাগ নিজের জন্য রাখা, এটা হলো মোস্তাহা। মশলাটা মনে রাখবেন কেউ ওয়াজিব নয়, আপনার আট বেটা আপনার আটটা বৌমা আপনার সাতটা বিটি সাতটা জামাই ঘরে অনেক লোক, আপনার কোরবানির গোশত সব যদি বিলি করা সম্ভব না হয় আপনি সব রাখতে পারেন, সেই কারণে কোরবানির গোশত বন্টন করাকে মুস্তাহাব করা হয়েছে, তিন ভাগ করে এক ভাগ বিলি করা মুস্তাহাব গরিব গুরুকে আর এক ভাগ আত্মীয় স্বজনকে আর এক ভাগ নিজের জন্য, কিন্তু সবটাই তো কোরবানির গোশত, আমরা ওই দানের গোশতটা সব মসজিদে এক কাছে করি ধরে নেন, তারপরে সেটা আবার সবাই মিলে যারা দিয়েছি তারা আর যারা কোরবানি দেন সকলের মধ্যে বন্টন করি, এটাই আপনার দিকে দোষের নাই, তবে এই রকম করতে পারলে ভালো হতো, যেটা মসজিদে জড়ো করছে এটা শুধুমাত্র গ্রামে যারা কোরবানি দেয়নি তাদের মধ্যে বন্টন করে দিতে পারলে সব থেকে ভালো হতো, নিজেরা না নিয়ে, আর নিজেরা যদি নিতে চান যে আমরা প্রেম প্রীতি ভালোবাসা করব, তাহলে আপনাদের নিজেদের যে ভাগটা আছে ওইটাকেও মসজিদে পাঠান, দিয়ে তারপরে আবার ভাগ করে বড় লোকদের বাড়িতেও যাক গরিবদের বাড়িতেও যাক, আর যদি শুধু তৃতীয় ভাগটা পাঠান তাহলে সেই ভাগটা মসজিদে যাওয়ার পরে, যেমন আমরা ফেতরার চালটা মসজিদে পাঠাই, তো মসজিদে ফেতরার চাল পাঠিয়ে সবাই মিলে আবার ঘরে ঘরে ভাগ করলেন, তো বড় লোকরাও লেন তো নাকি লেন না, তেমনি ওই কোরবানির গরিবদের গোশতটা মসজিদে পাঠানোর পারে না নিলেই ভালো হয়, বড় লোকরা যারা কোরবানি দিয়েছেন ওটা শুধু যারা কোরবানি দেয়নি তাদের কাছে পাঠিয়ে দেন, ওইটাই মুস্তাহাব
ওইটাই নেকির কাজ, ওটা ভালো হবে। বোঝার চেষ্টা করবেন, বুঝবেন ওয়াজিব ফরজ ব্যাপারটা নয়। কোরবানিতে আপনার থেকে সাতটা ভাগে অনেক সময় কোরবানি দেওয়া হয়, একটা গরুতে সাতজন কোরবানি দিতে পারেন, সাত ভাগ। এই সাত ভাগের একটা ভাগের আপনি মালিক, ঘরকে এনে তিনটে ভাগ করলেন, একটা আমি আপনার সঙ্গে একটা ঘরে, আর একটা ভাগ ওখানে দিলেন, আড়াই কেজি হোক দু কেজি হোক, এইভাবে কেন? আর একজন আর গোটা গরু দিয়েছে, তারাও তিন ভাগ করলো, তাদেরটাও পাঠালো। এইগুলো ফের আপনার থেকে গরিব গুরবর মধ্যেই বন্টন। যারা কোরবানি দিয়েছেন তারা এর মধ্যে পড়ছেন না, যারা দেয় নাই। আর যদি বলেন সবাই মিলে নেবো, তাহলে আপনাকে আবার নিজের জন্য যেটা রেখেছেন ওটা পাঠাতে হয়, তা নাহলে গরিবের জন্য যেটা বার করেছেন ওটা আবার ঘুরিয়ে ঘর ঢুকিয়ে নেওয়া হচ্ছে, যে এইরকম একটা ব্যাপার এসে যাচ্ছে। তবে এটাই আপনার গুণা হবে না, আপনার অভাব থাকলে প্রয়োজন থাকলে আপনি নিতে পারেন মোস্তাহাব দান করা, কিন্তু গরিব গুরবকে সবসময় অগ্রাধিকার দিতে হবে, মনে রাখতে হবে তাদের কথাটা। চামড়ার পয়সা ওটা তো একবারে সম্পূর্ণ ওয়াজিব সাদকা করা, ওটা তো গরিবদের হক একবারে যারা বাড়াবো। টাকা পাল্টানো পর্যন্ত নিষেধ করা হয়েছে, চামড়া বিক্রি করার পরে যে টাকা সেই টাকাটাই খরচ করতে বলা হয়েছে, যে আজকে বাজারে এসেছি পয়সা নেই, কোরবানির টাকাটাই বদল কিনে নিয়ে চলে যাই, ঘর থেকে দশটা টাকা দিয়ে দেবো। শরীয়ত নিষেধ করছে, বলছে না এরকম কাজ করো না, কোরবানির চামড়ার যে টাকাটা পেয়েছো সেইটাই খরচ করে দাও, টাকা পাল্টাপাল্টি করো। তোলাম না কো মিনাল মুসল্লিন ওয়ালাম না কো নুতইমুল মিসকিন, হাম লোগ মিসকিনো কো খানা নেহি খিলাতে থে ইসলিয়ে জাহান্নুম মে ভেজা, ওয়া কুন্না নাকুজু মাল খায়জিন। এটা বড় প্যাথেটিক, এটা সবাই শুনবেন। যারা দিন ধর্মের মজাক করতো, আলেম ওলামাকে বিদ্রুপ করতো, ঠাট্টা করতো, তাদের কাছে বসে উঠা বসা করতাম, তাই খোদা আমাদিগের জাহান্নামে পাঠিয়েছে। খবরদার, আলেম ওলামা মাদ্রাসা বক্তব্য খানকা নামাজ রোজার চায়ের দোকানে বসে হাটে মাঠে টেনে বাসে বিদ্রুপ উপহাস করবেন না, আর যদি করে আপনি তাদের কাছে বসবেন না, উঠে যান। ওয়াকুন্না নাকুজ মাল খায়জিন, হাম মজাক উড়ানে ওয়ালোকে সাথ ব্যাঠনে ওয়ালে থে ইসলিয়ে খোদা নে হামকো জাহান্নুম মে ভেজা। যারা দিন ধর্মের মজাক করছো তাদের কাছে উঠা বসা করতাম বলে আল্লাহ আমাকে জাহান্নামে দিয়েছে। বাপজিরা, সোনারা, লালরা, আমার গুরুজনেরা, নেই নিষ্ঠমানের আল্লাহওয়ালার মেহরবান ভাইরা, আপনারা কতগুলো মানুষ এসছেন, আপনাদের জন্য কি দেবো, কোনটা দেবো? আর আমরা বিচারের দিনকে মিথ্যা মনে করিতাম তাই জাহান্নামে। আহা, নামাজ কেন পড়বেন না, কেন রোজা রাখবেন না, কেন গরিবকে দেখবেন না? হারাধনের মাকে হারাধন 10 কেজি চাল দিয়েছে, বুঝলেন, যেটা মুনিশকে দিয়ে দেবে। আপনারা মুনিশ বলেন না কৃষক বলেন? কাজ করে মুনিশ, আমাদের বর্ধমানে মুনিশ বলে, কোথাও কৃষক বলে, কাজের লোক বলে। তো মুনিশকে 10 কেজি চাল দিতে দিয়েছে হারাধন তার মাকে, তার মা দেখলে মুনি এরা পুরুলিয়া থেকে দমকা থেকে এসছে, 10 কেজি চালের 2 কেজি চাল তুলে দিল, আর 2 কেজি খুদ মানে ভাঙা চাল দিয়ে মুনিশ দিকে দিয়ে দিল। হারাধন বললো, মা চালগুলো 2 কেজি রইলো কি করে, 10টা মুনিশ 10 কেজি চাল? বলে, বোকা তোর লেগে জানটা ফেটে যায় বাপ, 2 কেজি চাল তুলে নিয়ে 2 কেজি খুদ ব্যাট করে চালিয়ে দিচ্ছি, ওরা ধরতে পারবে না গরিব মানুষ। তারপর হারাধনের মা মরে গিয়েছে, ফেরেশতারা বললে, চালে খুদ ব্যাট করেছিল কে? আমি বলে, রেডি হও, খুদ বার করা হবে। তখন খুব ফেরে পড়েছে, বলে, বাপ হারাধন খুদ বার করছে, পাশের কবরেই হারাধন ছিল, ডেকে আনা হলো, কি হয়েছে বলো? বলে, তোমার মা চালে খুদ ম্যাট করেছিল তোমার সুখের লেগে। বলে, মা আমি কিচ্ছু জানি না, তুমি ছুঁদে খুদ দিয়েছো তুমি বুঝে লাগো। বলে, তোর লেগেই দেখো বা। বলে, আমি কিচ্ছু জানি না। বলবে না? বলবে, বলবে না, মায়ের বদলে আমাকে পিটিয়ে লাও, বলবে নি? খুব ভালো করে বুঝো, আপনি কারনি আপনি ফারনি, মা 10 কেজি চাল দিলে তুমি 50 গ্রাম করে বেশি দিয়ে আর 1 কেজি চাল বেটার খরচ করে দাও, তোমার লাভ বেটার লাভ, 25 গ্রাম কম দিও। গরিবের ঘামে মরা এবং গরিবের খানে তোমার টাকা, গরিবের কথা বলে রাখবে, তোমার মঙ্গল হবে। দুনিয়ায় আজ আছে, কাল থাকবে না। ওমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা সম্পূর্ণ ধোকা। আমরা মানুষ তো বুঝতে পারি না, গাড়ি করবো, বাড়ি করবো, জমি কিনবো, টাকা কিনবো, কিন্তু আজ আছে, কাল আর থাকবে না। যাদের 60 বছর বয়স, 60, আপনার একটু বেশি হয়েছে তো নাকি, 65-69 হবে নাকি, 70-60 যদি বয়স হয় তো 30 বছর রাত 30 বছর দিন 50-50, 30 চলে গেল, 30, 15 বছর শিশুকাল, খেলাধুলা, কখনো ন্যাং তো খেলাচ্ছে, কখনো প্যান্ট পরে খেলাচ্ছে, ভালো মন্দ আপন পর বোঝেন সব সদর, 15 বছর 15 থাকছে, আর বুড়োকালে 10 মাইনাস করুন, হাপ্পু হাপ্পু, আল্লাহ তুলে লাভ আল্লাহ, হাপ্পু বুড়ো হয়ে গেলে
আমারও হবে আপনার হবে আপু। তখন মনে হয় আল্লাহ যা হয়েছে হয়েছে, বহুদিন করেছি আমরা, এবার লাও আল্লাহ বলে এখন লোকেরা বহু সাপু করার মতো কেন লাগবে। তো ধারে 10 বছর মাইনাস করুন কত থাকবে, 5 বছরের মধ্যে খাওয়া পড়া পোশাক পায়খানা কদিন দুনিয়া করছে। আল্লাহ বলছেন কি আমাদের একটা দিনে দুনিয়ার 50,000 বৎসরের সমান, হিসেব করে দেখো 1 সেকেন্ডের কয়েক ভাগের এক ভাগে দুনিয়াতে আছো। 50,000 বৎসর হলে কি আমাদের একটা দিন, সেই হিসেবে কয়েক সেকেন্ড আপনি অপেক্ষা করছেন দুনিয়ায়। চুরি ডাকাতি অন্যায় অত্যাচার অবিচার দুর্নীতি যা করবেন করুন, কেন নামাজ পড়বেন না? নামাজ কেন পড়বেন না? জমিন কার বলুন, তার জমিন কার? আল্লাহর। কিন্তু রাজ্য সরকার বলছে যে আমার, বাংলাদেশে বর্ডার দিচ্ছে তাদের বেড়া, আমার বাপ কাহায়। কিন্তু আল্লাহ বলছে যখন ভূমিকম্প দেব তখন একবার রাজ্য সরকারকে বলবে, জমিদারকে, মুখ্যকে, প্রধানকে, যে দলিল পর্চা বার করে বল 14টা 8টার দাগ নম্বর আমার বাপের, কে কাঁপাচ্ছি রে, দলিল পর্চা সময়ে দেয় টেনে লিবে রে, উপটানিটা ওখানে করো না। জমিনের মালিক আল্লাহ। নিম্নচাপ, রেডিও খুলুন এখন কোনো চাপ নাই, চুপচাপ। আর যখন আষাঢ় মাসে খুলবে তখন নিম্নচাপ। কলকাতায় যদি বলেন একটা চাপ বার করবো, আমাদের বাপের চাপ কোথায় বার করবে, বলে কার চাপ, বলে উপরের চাপ। আপনি নিম্নচাপ বলেন তো চাপটা নিম্নচাপ নয়, উপরের চাপ মানে দাম বেড়েছে চাপ। আর রেডিও তাকত নাই, চুপচাপ থাকি, বাপ 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 বাপ, বলে কি বাপ, বলে পালা বাপ পালা বাপ, কি হয়েছে বাপ, বঙ্গোপসাগর উঠেছে বাপ, পালা বাপ পালা বাপ, আর কিছু বলতে পারবে না, পালা বাপ পালা বাপ, বলে ঠাকা বাপ, বলে বাপ পারবে, বাপরে উদ্ধারে যাওয়া যাবে না, 180 কিলোমিটার বেগে আসছে, আগামী 24 ঘন্টার পূর্বানুমান গাঙ্গে উত্তর দিতে ঝড় হবে 140 কিলোমিটার, বর্ষা যাবে সাগরে নামবে না, বিরতির পর আবার খবর হবে, আর মানিকপুর আলিপুর বলি চুপ করে যাবে, বলে একবার বেরিয়ে দেয়, বলে বাপরে ফাটিয়ে দিবে আসছে চলে, খবর দিতে পারবে করতে কিছুই পারবে না, নামাজ পড়বেন না। আলাম না জালিল আর্দা মেহাদা, আল্লাহ বলছেন আমি কি জমিনকে করি নাই বিছানা, পুকুর কাটো তা জল ধরে রেখে দেবে, বাংলো বিল্ডিং করো তা ধরে রেখে দেবে, নাঙ্গল দাও তা বুক চিরে দেবে, পাথরের মতো শক্ত করি নাই, পানির মতো নরম করি নাই, লোয়া পুঁতে দাও তো মাটি করে দেবে, মানুষ পুঁতে দাও তো মাটি করে দেবে, কিন্তু বীজ পুঁতলে ফেরত দেবে, তারপরেও কি তোমরাই আল্লাহকে চিনবে না? এটা আপনি মাটিতে ভরে দেন, 1 বছর পরে মাটি, লোহাটাকে মাটি করে দেবে, পেতলটাকে মাটি করে দেবে, মানুষটাকে মাটি করে দেবে, কিন্তু ধানের বীজ সর্ষের বীজ ফেলে আল্লাহ বলছে আমার বান্দারা বীজ পুঁতলে ফেরত দিতে হবে। আলাম না জালিল আর্দা মেহাদা, আমি কি জমিনকে করি নাই বিছানা, জমিনটা হচ্ছে বিছানা, এই কারণে জমিনটা ফুটবলের মতো গোল হবে না, জমিন বিছানো রুটির মতো হতে হবে, ফুটবলের মতো গোল হলে শোয়া যাবে না, কোথাও পৃথিবীতে শুনি নাই তক্তপোষ গোল, কারো পালং গোল শুনেছেন এমনি করে শোয়, সেই কারণে পৃথিবীটা গোল দেখাচ্ছে, মোটেই মানা যাবে না, মানা যাবে না, পৃথিবী গোল রুটির মতো গোল, চাঁদের মতো গোল, এইরকম বলের মতো গোল পৃথিবী গোল, পৃথিবী সূর্যের থেকে, সূর্য পৃথিবীর থেকে 14 লক্ষ গুণ বড় গোল, পৃথিবীর থেকে সূর্য 14 লক্ষ গুণ বড় হলে আপনি যখন 9:30 রাত্রি বাজে তখন মক্কা শরীফে আজান হয় 3.5 ঘন্টা পরে, কেন 14 লক্ষ গুণ বড় ওখানে যেতে পারে না, সে কোথায় ছিল কোথায়, 14 লক্ষ গুণ বড় পৃথিবী থেকে, আপনার সকাল এক সময়, তার সকাল এক সময়, আপনার বিকেল এক সময়, সকাল 7টার সময় ঘরের পূর্ব জায়গায় রোদ, আর সকাল 2টার সময় বিকেল 2টার সময় পশ্চিম জায়গায় রোদ, পূর্ব দিকে আর সূর্য নাই, 14 লক্ষ গুণ বড় পূর্ব থেকে গেল কোথায়, আপনার মাথার উপর যেটা ঠেঙেছে আমার বাপজিরা জলটা কমের সদস্যের, এটাকে আমরা বর্তমানের স্বামীয়ানা বলি, আপনারা কি বলেন, স্বামীয়ানা, আপনারা উপরের আকাশ দেখতে পাবেন, এই নিচে বসে বসে বাবা উপর দিকে চেয়ে দেখুন, স্বামীয়ানা পাবেন, আকাশ পাবেন না, তো পৃথিবীর থেকে সূর্য 14 লক্ষ গুণ বড়, তো আকাশ দেখছেন কি করে, ফুটো দিয়ে দেখছেন না উঁকি মেরে দেখছেন, পৃথিবীর থেকে সূর্য 14 লক্ষ গুণ বড়, সূর্য ওপরে আছে না পৃথিবীর আমায় আছে, সূর্য ওপরে আছে, আকাশ দেখছেন কি করে, হয় ফুটো থাকতে হবে নাহলে উঁকি মারিয়ে দেখতে হবে, তাহলে 14 লক্ষ গুণ বড় পৃথিবীর থেকে সূর্য নয়, সকালবেলায় সূর্য যখন উঠে চোখের ব্যাসে সূর্য তো ধরা পড়ে, চোখের একটা ব্যাসার্ধ আছে, চোখ কতটা জায়গা দেখতে পারে, গোটা চোখেতে সূর্যের গোলটা ধরা পড়ে, আকাশ কোনোদিন ধরা পড়ে নাই, বলছে সূর্য অনেক দূরে ছোট পড়া লাগছে, এটা বুঝুচ্ছে তাই মেনে নিলাম, তো আকাশ তার থেকে অনেক দূরে, কই ছোট পড়া লাগে না, গোটা আকাশটা পৃথিবীর কোনো লোক কোনোদিন দেখতে পাবে না, তা সে তো সূর্য থেকে অনেক উপরে,
তার লেগে ওরা একটা বুদ্ধি বার করেছে, বুঝলেন আমি বীরভূম জেলায় জলসায় গেছি আমার দুলা ভাইয়ের কাছে, জলসা আছে তাদের আবার এবছর ডবলে বর্ধমান বিশ্বভারতী বর্ধমান ইউনিভার্সিটি থেকে বিশ্বভারতী ডাইগ্রি আন সে রিটায়ার করেছেন, তার ছেলে চাকরি করছে। তো আমি তাতে ভাত খেতে বসছি, তেমন আছে দুলা ভাই পৃথিবী থেকে সূর্য 14 লক্ষ বড় আকাশ দেখা যায় কি করে, তো বলছি ওই কারণে তো তোমরা স্কুল যাও না হে বেশি দিন, ওই কারণে কি হয়েছে বলে বলে আকাশ বলে কিছু না ওপরটা খালি করে ভুলু পাড়া লাগে, বলে শালা ইয়ে ইমান থাকবে না রে শালা, কোরআন শরীফের পাতায় পাতায় আসমানের কথা বলছে আসমান নাই। তো আমার বুবু তার নাম আয়েশা বলছে ভাই তুমি ভাত খাবে না গল্প করো, আমি দেখ আর ইমান নাই এর ইমানটাকে বাঘা বলছে আকাশ নাই কি নেকা পড়া শিখেছে দেখ, তো ওরা আগে কায়দা করে রেখেছে লোকে জিজ্ঞেস করবে যে আকাশটা এত বড় সেই কারণে বলছে আকাশটা খালি বলে উলু পড়া লাগে, আকাশ বলে কিছু নাই আর কোরআনের পাতায় পাতায় আকাশের কথা লিল্লাহে মা ফিসসামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তোমাদের মাথার আকাশটাকে আমি তোমাদের ঘরের ছাদ তৈরি করেছি, কোরআন বলছে যায্যান্না সামা আদ-দুনিয়াতে বাসা বিহা, তারকারাজি দ্বারা তোমাদের প্রথম আসমানকে সৌন্দর্যতা দান করেছি, এগুলোকে কে উড়িয়ে দেবে, উপরে আসমান নাম হতে তুমি সত্যবক, তুমি সত্যবক আসমান। আপনার বৈজ্ঞানিকরাই তো বলছে এই হালে পাকিস্তানের ভূমিকম্প হলো, তা ভারতের বৈজ্ঞানিকরা বললে প্লেটটা সরে গেছে, আমি শুনলাম ভাত খাবার প্লেট নেই কিনতে, বলছে ভারতের প্লেটটা সরে গেছে দু হাত, প্লেট মানে কি বুঝতে পেরেছেন তো, সাততম অংশমে একটা তবক আর একটা তবকের থেকে সরেছে। বৈজ্ঞানিকরা বলছে চন্দ্র সূর্য এক কক্ষপথে হবে আর ধাক্কা খাবে, কোরআন বলছে ফাইজা ফারিকাল বাসারু খাসাফাল কমার জুমিয়া শামসু আল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল বাসার, যেদিনে দৃষ্টি জ্যোতিহীন হবে চন্দ্র সূর্য ধাক্কা খাবে সেদিনে পলই হবে, মানুষ বলবে কোথায় পালাবো, কেমন হবে কোরআন বলেছে তবে তুমি জেনেছো। বাপজিরা সোনারাম ভূজাল টর্নেডো রিটা হারিকেন সুনামি, আল্লাহ বলছে তোরা যত বদমাইশি করবে এমন এমন রোগ বার করবো নাম বেরোবে না মুখ দিয়ে, একটা রোগের নাম বলবো আপনার দিকে চিকুনগুনিয়া, সালা চিকুনগুনিয়া আমার বাপ দিকে যদি কবরে শুনি না তারা চিকুন উঠবে, এই রোগটা কি রোগ রে, আমরা শুনেছি জ্বর ব্যাধি বলে এখন একটা রোগ বেরোয় যে বাপজি চিকুনগুনিয়া, আল্লাহ বলছে যত বদমাইশ করবে নতুন নতুন মাল আইটেম করবো ল্যাবরেটরিতে ওষুধ খুঁজে পাবি না, এমন এমন রোগ পালা তো, আর এখন আবার এমন রোগ পালা বেরুচ্ছে একটা হার্ট ফেলুন মরে গেল চুক্ক, কি হলো বলে হারদের বাপ চলে গেল, তার নাম হার্ট ফেলুন মরে গেল, ওটা গরিবের জন্য লয় কলকাতার ফুটপাতে তার জন্য বলি নাই, ওটা আপনার বড় বড় প্লেয়ার বড় বড় আপনার থেকে সাইন্টিফিক বড় বড় শিল্পী সিনেমা টলিউড বলিউড সবাই, আপনারা জানেন সঞ্জয় দত্তের বাপের নাম সুনীল দত্ত ক্রীড়ামন্ত্রী, এইরকম বডি ঘুমিয়ে মরে গেছে, কি করে মরেছে বাবা ঘুমিয়ে, কলকাতার ফুটপাতে যেমন ফকির মরা ওইরকম মরেছে, তাকে জাগতে হয় নাই, তার নাম সুনীল দত্ত ক্রীড়ামন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের ক্রীড়ামন্ত্রী সুনীল দত্ত, আর আমাদের এই অমিতাভ বচ্চন বিগ বি করোড়পতি কোন মানে না, সে একটা কচুরি খেয়ে তারপরে দিয়ে হাসপাতালে মরে যাচ্ছিল, বলে কি হয়েছে বলে দুটো কচুরি বেশি খেয়ে দিয়েছে, আল্লাহ বলছে যে আমি যখন মারবো তখন কচুরি দিয়ে মারবো, আমেরিকাকে ময়দা মারা করছে শুনেছেন আপনারা, অ্যানথ্রাক্স অ্যানথ্রাক্স মানে কি পাউডার বিষাক্ত পাউডার, তো চিঠির ভেতরে কেউ ময়দা ভরে পাঠিয়ে দিলি না অফিস থেকে লোক ছেড়ে পালিয়ে গেছিল তার নাম ময়দা মারা, বলে আটা ময়দা খার ঘরে যদি 5 কেজি থাকে ফেলেই না খালি চিঠি দে লোক খালি, ট্রেনে যদি আপনার সিট না থাকে আমেরিকার ট্রেনে যেয়ে খালি ময়দা ছিটিয়ে দেন সিট খালি, অ্যানথ্রাক্স আপনারা হাসছেন আমি বাস্তব বলছি না অবাস্তব, আমেরিকার একটা লোকও ক্যাঁতা বালিশের আপনার মতন ধরাম করে শুয়ে ঘুমোয় না খালি ঝাড়ে খালি ঝাড়ে, যদি শুই বেরিয়ে যায় যদি একটা দাঁড় কাটা বেরিয়ে যায় সালা এটা ওসম আমি লাদেন পাটাই জেনে কিনতে, ঘুম হারাম করে দিয়েছে আল্লাহ তাআলা, পেশাব করতে গেলে কাপড়ে পেশাব করতে তো পেশাব মারা ঢুকতে পারছে না, দেখাই মাল আছে নাকি দেখাই মাল আছে নাকি, তার আগে ফুল প্যান্টে আর্ধেক হয়ে গেছে, আমেরিকার লোক যে যেখানে আছে আল্লাহ বলছে আমার মারের কোনো ঠিকানা নাই, সমস্ত সাহস শক্তি কেড়ে নেবো পোষ দিয়ে মরে যাবে, তার নাম আমি রেখেছি ময়দা মারা, বাপজিরা সোনারা লাল্লা, আর এই তসলিমা নাসরিন একটু বিদ্রুপ বিয়াদমি করেছে, জীবনে কোনো সুখ আছে মেয়েটা, সালমান রুশদি গর্তে লুকিয়ে আছে বাইরে বেরো একবার, তসলিমা নাসরিন লুকিয়ে বেড়াচ্ছিস একবার বাইরে বেরো, খেয়ে সুখ নাই শুয়ে সুখ নাই, খোদার দ্রোহিতা রসুলের দ্রোহিতা রাজদ্রোহিতা তাদের কোনো ঠিকানা নাই, খবরদার কেউ তসলিমা নাসরিনকে সমর্থন করবেন না, কুলোটা বদমাস দুনিয়ার মধ্যে খারাপ, আমি তো মানে ওকে মানে আমি তো আর ভাগাতে পারছি না, ওর কোনো জোড়া খুঁজে পেয়েছি না আমি, ওকে কী রোগ কী দাওয়াই দেবো কী সীমালঙ্ঘন করেছে,
তোবা তোবা আসবে লেখাপড়া শেখা ওকে বলে বাপের নামে বদনাম মায়ের নামে বদনাম বলছে আমার মা আমার চাচার সঙ্গে আছে বলছে আমার বাপ আমার অবুকের সঙ্গে আছে বলছে আমাকে আমার মামা ধর্ষণ করেছে তার নাম বলছে বড় স্পষ্টবাদী স্পষ্টবাদীটা আর পৃথিবীতে কেউ নাই সততা নম্রতার কারো নাই ভদ্রতার কারো নাই লজ্জা পড়ে দেখবেন কত আপনার বেহায়া নির্লজ্জ এই সমস্ত মেয়েদের কথা কানে নেবেন না ভালো কথা শুনুন ভালো কথা বুঝুন আল্লাহ বলছেন আলাম না জালিল আর্দা মিহাদা আমি কি জমিনকে করি নাই তোমার জন্য বিছানা তুমি কেন নামাজ পড়বে না ওয়াল জিবালা আওতাদা জমিন নড়াচড়া করলে তোমার অসুবিধা হতো তাই পর্বতগুলো পেরেক মেরেছি জমিন তুমি নড়াচড়া করো না কেন আমাকে পানি দিচ্ছে না দেওয়া সেটা দিয়েছে যে যদি ছেড়ে দেয় তো আমি যখন পারবো তখন বলবো ছাড় ওরা আমাকে ভালোবাসেন আপনারা কিন্তু কথা হচ্ছে আমার ওই কথাটা মনে হবে পরপর 90 রাত যে লোকটা রাতের পর রাত জাগবে তারপরে এতে তো গোলামর্তর সাহেব একদিন আমাকে বলছিলেন যে পরে বুঝতে পারবেন শরীরের কত ক্ষতি হয় যখন বুড়ো হবেন আমার তো এই বেচারার বয়স বেশি তো সত্যি কথা অনেক অনেক রকমের অসুবিধা সব আল্লাহ তাআলার মেহরবানি আল্লাহ চালায় আল্লাহ বলায় তা নাহলে বহু অসুবিধা প্রত্যেকটি রাত জাগা আর ট্রেনে বসে একটু ঘুমিয়ে নেওয়া এখানে একটু গড়িয়ে নেওয়া এইভাবে আল্লাহর মেহরবানি না করে অসম্ভব ভাবলে পারা মনে হয় যে এটা অসম্ভব কথা পাগল হয়ে যাওয়া দরকার কালকেই ভোরবেলায় বেরোবো আর সন্ধ্যা 7টায় পৌঁছাবো মালদা রাত্রি 12টা না হলে একটাই ওয়াজ করতে দেবে আবার ভোরবেলায় বার হবো তবে এসে বীরভূমে মহিদাপুরে ওই যেখানে বলছিলাম আসমানের কথাটা ওখানে এসে পৌঁছাবো তারপরের দিনে আবার চলে যাবো আবার মেদিনীপুর হলদিয়ার কাছে চলে যাবো এইভাবে আপনার দিকে রাউন্ড করা শরীর স্বাস্থ্য আল্লাহর মেহরবানি চলে যায় তবে আমি ওই চেষ্টা করি কথার টাইম না পার করা অনেকক্ষণ বলে ফেলেছি এইরকম না করে অনেকগুলো কথা কি করে দু ঘন্টার মধ্যে বলতে পারি ওই দু ঘন্টা বলি ডান পেটে লাগে মা পেটে লাগে কালকে কথা দিইনি আমি ছেলেদিকে এরা বড় আগ্রহ নিয়ে আমাকে এনেছে বড় ভালোবাসে আমার মাদ্রাসার প্রতি বড় লক্ষ্য রাখা আমি একটা বড় মাদ্রাসা আপনাদের মেহরবানিতে আপনাদের দোয়াই চলে চালায় আমার দুজন শিক্ষকও এসছে আমার হাফিজ এসছে আর একজন স্টাফ এসছে আমি তাদেরকে ভালোবেসে নিয়ে আমার মাদ্রাসা চালাই মাদ্রাসার কথা সবাইকে মনে রাখতে বলবো আজকে আমি মাদ্রাসার চাঁদা দিতে আসিনি মাদ্রাসার কথা মনে রাখতে বলছি আর 16ই চৈত্র মাদ্রাসার জলসা আছে পারলে আসুন আপনার মেহমানদারি করব আপনার খবর নেব আমার বড় বড় আলেম ওলামার আসবেন দমদম থেকে শেখুল হাদিস আসবেন পান্ডুয়া থেকে একজন শিক্ষক যাবেন মুর্শিদাবাদ থেকে একজন আসবেন হয়তো মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের ভাই এমদাদুল্লাহ চৌধুরী সাহেব থাকবেন হয় পান্ডুয়ার একজন শেখুল হাদিস হয়তো মৌলানা ওসমান গনি সাহেব থাকবেন মৌলানা মোহাম্মদ আলী সাহেব মৌলানা সোহরাব সাহেব আরও প্রমুখ বন্ধুবর যারা তারা সব জড়ো হবে আপনি পারলে আসুন 16ই চৈত্র 31শে মার্চ শনিবার দিন গত রাত্রি রবিবারটা মানুষে আরাম করবে বলে আমরা শনিবার রেখেছি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি এই মাদ্রাসা আবার দেখতে পাই মাদ্রাসার কথাও আপনারা মনে রাখবেন আপনাদের কাছে যদি কখনো আমাদের বার্তা বাহকরা এসে যায় আপনার সাধ্যা মতো তার উপকার করবেন এটুকু বলে রাখলাম যাই হোক আরাম না জালিল আর্দা নিহাদা ওয়াল জিবালা আওতাদা আমি পর্বতগুলোকে পেরেক মেরেছি জমিন তুমি নড়াচড়া করো না জমিন বলছে ঘুরছে পৃথিবী দাঁড়িয়ে আছে আমার তো খালি মনে হয় জমিন যদি ঘোরে তাহলে হারুনের মা জাল দিতে দিতে চুলে ঢুকে যাবে তো জমিন হচ্ছে বলছে আল্লাহ বলছে আমি পর্বতগুলো পেরেক মেরে জমিনকে দাঁড় করিয়ে রেখেছি জমিন তুমি চলাচল করো না চন্দ্র সূর্য ছুটাছুটি করছে সূর্য উঠেছে পূর্ব গগন থেকে পশ্চিম গগনে ছুটেছে চন্দ্র উঠেছে পশ্চিম গগনে পূর্ব গগনে শেষ হয়েছে আল্লাহ বলছে এইভাবে ওরা ছুটাছুটি করে কোরআন লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়া লা লাইলু সাবিকুন নাহার কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন চন্দ্রের শক্তি নাই সূর্যকে ধরি সূর্যের শক্তি নাই চন্দ্রকে ধরি প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করিতেছে আল্লাহ বলে দিয়েছে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র ইউরেনাস নেপচুন প্লুটো মঙ্গল বুধ সব নিজ কক্ষে বিচরণ করছে জমিন আর আসমান নিজের জায়গায় পড়ব লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহর জন্য জমিন এবং আসমানের মধ্যবর্তী সব কিছু প্রণত হচ্ছে এবং সেজদা করছে আল্লাহর সব সৃষ্টি তাই জমিন জমিন আসমান আসমান আলামনা জালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা তোমরা কেন নামাজ পড়বে নাই আমি কি তোমাদিগের সৃষ্টি করি নাই জুড়া জুড়া
গোটা বিশ্বের ডক্টর ডাক্তার বলবে মোল্লা পীর ফকির এক কাজে হলেও অর্ধাঙ্গিনী তৈরি করতে পারবে না। আল্লাহ বলছে তোমাদের পাম্পাজর থেকে তোমাদের সহধর্মিনী তৈরি করেছি, বংশরক্ষা হবে, খায়সাদের নিবৃতি হবে, যার কাছে শান্তি পাবে, আরাম পাবে, এই রকম বিবিধান করেছি। পুরুষদের জন্য নসিহত করব, বিবিদিকে ভালোবাসা, আল্লাহর নবীর সুন্নত বিবিদিকে ভালোবাসা, ধমকিও না, কড়া কথা বলো না, মিজাজ দেখিও না। দুটো ডিম যদি সেদ্ধ করে আপনাকে দেখায় তো আমাদের পুরুষরা কি করে, দুটো খেয়ে নিয়ে আবার হিন্দেল ভাত দেখায় থাকে তা নিয়ে সবার, এমন দেখাবার কায়দা না, মানে সব দে আমাকে, আমি খেলো। আর আল্লাহর নবীর সুন্নত হচ্ছে দুটো ডিম দিলে একটা খাও একটা রেখে দাও, বলো তুমি খাবে, বিবি যদি বলে আমার আছে আপনি খেয়ে নেন তবু খাবো না, এ তোমাকে খেতে হবে, সে হলো স্বামী। অনেক স্বামী আছে কলকাতায় রয়েলে খেয়েছে শোঙাচ্ছে বিবিকে, তার আঙুল গুলো বেরিয়ে ফেরেছে তারা ভাঙবে না, তো খেয়ে এসে শোঙাচ্ছিস এক প্লেট আনতে পারে কি নাই। আমার বাবু এইরকম মেজাজ বাবু, আমি যা খাই একটু আধটু নিয়ে যাওয়ার চেষ্টা করি, কলকাতায় খেলে আনুন, ভালো লাগলে পারা খানিকটা খান, খানিকটা নিয়ে আসুন, বিবি ছেলের জন্য আপনি ভালো মানুষ, আপনার বিবির মনে জায়গা হবে, স্বামী আমার কত ভালো কত ভালো। কিন্তু আমাদের রোগ তো মহারোগ, মাথা না ধরতে ধরতে বিবিকে বলছে, আর বিবির মাথা ধরেছে জ্বর হয়েছে তখন পায়ে করে দেখছে টেম্পারেচার, তোমার কারণে গরম লাগছে কোনো জিনিসটা আমার খেলা হচ্ছে পায়ে করে। আমি মহিলা বলেছি শোনেন বিবির পা টিপা গা টিপা যায় আছে পুরুষের জন্য, বিবি যদি পায়ে হাত দিতে না দেয় সেটা তার দিক, কিন্তু আপনাকে টিপতে হবে, পা টিপতে হবে, গা টিপতে হবে, সায়া কাটতে হবে, ব্লাউজ কাটতে হবে, সে আপনার অর্ধাঙ্গিনী বান্ধবী, কাজ করুনিও নয় আর দাসীও নয়, সে বান্ধবী, আপনার যা করবে আপনি সব করতে পারেন তা। তবে বিবি হয়তো বলবে আপনার পায়ে হাত দিয়ে না, না না আপনাকে এটা করতে হবে, অসুখে পড়লে আপনাকে করতে হবে, ফরজ নামাজ মসজিদে পড়ে ছুটে চলে আসুন, সুন্নত নামাজ ঘরে পড়ুন, বিবির শরীর খারাপ, মায়ের শরীর খারাপ, বাপের শরীর খারাপ, অনেক লোকের রোগ আছে বুঝলেন, পীর 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 করে কানা হয়ে গেল আর পাচ্ছে না, পীরের কবর একবার ঠোঁটের ডগে, বলে আমার সাথে দেখি বলে তোর বাপের কবর, বলে বলছিল গো মা ওই পরে তুমি খুঁজে পাচ্ছি না, ফেরেস তারা ছেড়ে দিবে, বাপের কবর চেনো না আর পীরের কবর মুখস্থ রেখেছো, বাপের খাতির নাই আর পীরকে বলছো হুজুর হুজুর, পীর পীর, বাপ সব থেকে বড় পীর, মা সব থেকে বড় পীর, মেয়েদের সব থেকে বড় পীর স্বামী, আমি আপনার পীরের রক্ষা পীর করতে বলিনি, কিন্তু বাপ মাকে না চিনে পীরকে চিনলে আপনার কোনো মূল্য নাই, চরম পশ্চাতে হবে আপনাকে, আগে মা বাপ, মা বাপ, জবরদস্তি কথা চলবে না, জোরে কথা চলবে না, শত অপরাধ করলে মা বাপকে কিচ্ছু বলা যাবে না, আপনি চুপ করে যান, হার মেনে যান, মা বাপ অন্যায় করতে বলে কোরআন বলছে তুমি মেনো না, করো না, কিন্তু মা বাপের সঙ্গে ঝামেলা করো না, চুপ করে থাকো। মা বাপ বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, সত্য পঁচাত্তর কোটাই খেয়ে বলছে খাইনি, মাছ দিয়েছে তুমি বলছে তোর বিবি দেয়নি, ভাত দিয়েছে বলছে ভাত দিল রে নাটু ভাত, তাহলে গেল করে নেই তো গেলি না, কি করবেন আপনি, এবারে ফেবেন ফাটাতে হবে তো নাকি, আপনি দেখছেন না গেল ভাত দিয়েছে, মাছের পেটিটা দিয়েছে, বিবি আমার মুরগি দিয়েছে, কিন্তু বলছে কিছু দেয় নাই তো খেলে আলুষ্ঠানা দিয়ে দিচ্ছিল তো বুঝলি না, কি করবেন এবারে টাকা করে ফাটাতে হবে তো না ফাটাতে হবে না, ইসলাম বলছে না, আহা মানুষ পরিণতি বয়সে পৌঁছলে সে ভাম হয়ে যায়, তার জানা জিনিস অজানা হয়ে যায়, কোরআন খেয়ে বলবে খাইনি, ঘুমিয়ে বলবে ঘুমাইনি, তার কথা ধরো না। এখন আপনার বিবির নামে বদনাম পাড়ার লোকের কাছে বলে দিচ্ছে, কি করবেন এখন, মান সম্মান রাখা তাই, এখন মায়ের লেগে আপনাকে এখন নাটক করতে হবে, কি বিবিকে বলতে হবে কাল সকালে আমি তুমি চা করবে যখন নিচে করে ধমকাবো কিছু মনে করো না, মা খুশি হবে, বলে ঠিক আছে চালাও নাটক করলে দোষ নাই, বিবি চা করছে মা বসে আছে, বলে আমার গর্ব ধারে নেই মাথা আর আমি তাই রকম ব্যবহার করলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি, মা মনে মনে করছে দিয়েছে, আর বিবি মনে মনে করছে বলাই ছিল ঠিকই চলছে, না সাপ মারে গা না লাট্টি টুটে গা সাপ মারে গা, এর নাম নাটক, ওটা আপনাকে করতে হবে, ওটা আপনি করবেন বাবা আমি বলে দিচ্ছি, আমরা বাবা এটাকে ফরিদ বাবা আমাদেরকে মুরগির গোস্ত ওর পরোট ওর মুসাল্লাম ওর ফোলা যতই খাওয়া, কিন্তু আমি বলবো ঘরে যে আপনারা প্রত্যেকেই নিজের বিবির কাছে বলবেন যে তোমার হাতে যে রান্না ওটা কোথাও দেখি নাই, দেখবেন শাকে গরম ভাত লাগে, আর যদি বিবির কাছে বলেন আমি ঢুকলি গেলাম ওখানে যা খেয়ে এলাম কি ফিরফিরি রান্না করে যাবো, তাহলে আপনাকে দেখব
ঢুকবেন একবারে সব তরকারি বাইরে পড়ে থাকবে, মাটি ঢুকে ঢুকে দিবেন, ধুমো বলে যাবো। সেখানে বিবিকে বলবেন যে তোমার হাতে রান্না কলকাতার হয়ে যাচ্ছে তো ভালো, দেখবেন মুরগির ছানা খুঁজে এনে জবাই করতে, আর বড় মহিলা কোথায় তুই জানবে তা বলে 150 টাকার কাপড় কিনলে আমি বলছি শওকত আপনাকে পরামর্শ দিচ্ছি বলবেন 950 টাকা দিচ্ছি, আর জোহরে নামাজ পড়তে যে বলবেন আল্লাহ কেন বলছি তুমি সব বুঝছো, যদি 150 বছর কাপড়টা ছুঁড়ে ফেলে দিত আল্লাহ, 950 টাকা বলেছি বলে চোখ খেয়ে বাক্সে ভরে রেখেছে আল্লাহ, আল্লাহ মেয়ে মানুষ একটু ব্যাকা আল্লাহ তাই একটু গোলমাল করেছি আল্লাহ মাফ করে দেওয়ার, ওটা আমি বলে দিচ্ছি আপনার ওটা একটু মনে রাখতে পারবো, ব্যাকা পাঁচজনের তৈরি। তো আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদিকে তৈরি করেছি জুড়া জুড়া, তাই তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করবে, ওয়া জান্না নাওমাকুম সুবাতা, আর আমি করেছি তোমাদের নিদ্রাকে ক্লান্তি দূরীভূতকারী, আমি যদি নিদ্রা না দিই ক্যাপসুল খেলে ট্যাবলেট খেলে ঘোর হবে নিদ্রা হবে না, মন সরল রাখবেন রুজি রোজগার খুব করবেন পরিপূর্ণ মনে রাখবেন ভালো থাকবেন, আর যদি খালি গুনতে শেখেন খালি গুনে গুনে রাখতে শেখেন আর ভরতে শেখেন এত বড় বড় ক্যাপসুল খাবেন ঘুম ধরবে না, রাত 12টার সময় মনে হবে 1.5 হাজার ক্যাপসুলটাই বাইরে 2.5 হাজারটা বার কর, ট্যাবলেট আর ক্যাপসুল খাবেন, সে কারণে মনের শান্তি মনের সরলতা মানুষকে আরাম দেবে শান্তি দেবে, মানুষকে ভালোবাসবেন সরলতা রাখবেন। ও খলাকনা কুমাজওয়াজা ও জান্না নামাকুম সুবাতা, আমি তোমাদেরকে নিদ্রা দান করেছি ক্লান্তি দূরীভূত করার জন্য, প্রত্যেক দিন ঘুম পড়াই প্রত্যেক দিন জাগাই, তারপরেও কি তোমরাই আমার কথা মনে রাখবে না, আর নাও আকুল মাউত, নিদ্রা হচ্ছে মৃত্যুর ছোট ভাই, নিদ্রা হচ্ছে মৃত্যুর ছোট ভাই, নিদ্রিত হওয়ার পর আল্লাহ যদি জাগ্রত না করে বিশ্বে জাগাবার কেউ নাই, দু ভাই শুয়েছে সকালে কলকাতা যাবে মাকে বলেছে আমাকে ভোর ভোর উঠিয়ে দিও, আর উঠানো সম্ভব হবে না, এক ভাই আরেক ভাইকে বলছে উঠে বড় সকাল হয়ে গেছে বরফের মতো ঠান্ডা ঘুমিয়ে দিয়েই মারা গেছে, আল্লাহ বলছে আমি কতজনকে ঘুমের ঘরে তুলে নিই কোরআন শরীফ তার কোনো ঠিকানা নাই, কার হায়াত বাকি থাকে তাকে ফেরত দিই ঘুম পড়ার পরে জাগিয়ে দিই, তার নাহলে ঘুমটাই শেষ, প্রত্যেক দিন মারি প্রত্যেক দিন জাগাই তারপরেও কেন মরণের কথা মনে থাকে না, আমি রাতকে করেছি আবরণ এবং পর্দা, খুব ভালো করে গবেষণা করবেন একটা রাতের বেলায় শিয়াল মুরগি দরমা পশু পক্ষী তার বাসায় গরু তার গোয়ালে মাছ পুকুরে কেউ আওয়াজ করে না, আল্লাহ বলছে সকলকে বলেছি চুপ করো আমার বান্দাদের ঘুমের ডিস্টার্ব হবে, নিঝুম করে দাও রাতকে, ভোর 4টা বেজে গেলে গোয়ালেতে গরু থাকবে না পুকুরেতে মাছ লাকাবে বাসাতে পাখি চিল্লাবে তরমাতে মোরগেতে আওয়াজ করবে সকলেই বলবে ফজর হইছে আল্লাহকে ডাকো, শুধু ইনসান বলছে বেলা 8টা পর্যন্ত ঘুমাও, জীব জন্তু পশু পক্ষী সবাই উঠে পড়ে কেউ ঘুমায় না, শুধু মানুষ তারা বেলা 8টা পর্যন্ত ঘুমায়, 8টা পর্যন্ত ঘুমালে কি লাভ হবে শুনে নেন, মাথা ঘুরবে শরীর ঝিমঝিম করবে হজমের ক্ষতি হবে স্বাস্থ্য নষ্ট হবে, ভোর 4টায় উঠে মা বাপের উপকার করুন স্ত্রী পুত্র পরিজনের জন্য হালাল রুজি রোজগার করুন, মর্নিং ওয়ার্ক হয়ে যাবে, আজকে আলালের ঘরে দুলাল যারা এনাদের তো শরীর স্বাস্থ্য ভালো গো, জনতা কমিটির ছেলেগুলো দেখছি ফরিদ বাবাদের অনেকজন আলালের ঘরে দুলাল, ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার কালেক্টর ইন্সপেক্টর যত টার আছে ভোরবেলায় দেখছি আন্ডারপ্যান্ট পরে পাকা রাস্তায় ঝুড়ছে লেপ্রোরাইট, আর আমি জিপ নিয়ে জলসা করে ঘুরে যাচ্ছি আমার সঙ্গে দেখা বলে আসসালাম আলাইকুম কি ব্যাপার ভাই ঘুরে বেড়াচ্ছ, বলে আমি একলা নাই আপনার ভাবিও আছে লেপ্রোরাইট, বলে কেন ডাক্তার বলেছে মাছ বেতা ছোটগা, আর আল্লাহর নবী 1400 বৎসর আগে বলেছেন ফজরের নামাজ পড়তে যাও মর্নিং ওয়ার্ক করা হবে, তোমাকে আর ভোরবেলাতে লেপ্টোলাইটও করতে হবে না, আজাবুল আলিম আন্ডারপ্যান্ট পরে ছুটছে হবর 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 হবর, সে বেলা 8টা পর্যন্ত পরোটা পরে খাবো খাবার অপশন নাই, আর আপনি যদি ভোরবেলায় একটু ফজর নামাজ পড়েন যখন কেউ উঠে নাই তখন চার বিস্কুট তারপরে সকালবেলায় দুধ গুড় মুড়ি আর যত ভালো ভালো খাবার আছে, সেদিন আমি আপনার থেকে কলকাতা যাচ্ছিলাম পরশু তরশুই হবে মেন লাইনে, আর একটা লোক বুঝতে পারছে না তাকে আমি সিটটা দিলাম, একটা ছোট ছেলে ছুটে এসে বসে গেল দিয়ে ঝগড়া হতে লাগলো, ছোট ছেলে মানে বয়স 24 হবে,
ঝগড়া দেখে আমি বলো আচ্ছা ঠিক আছে একটা বসুন বসুন, আমি তো অনেকটা বসে এসেছি ব্যান্ডেল এসে গেছি, ঠিক আছে আপনি বসুন। বলে না 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 আপনি কোথায় যাবেন আপনি কলকাতা, তো বলে আপনার হ্যাঁ হ্যাঁ বসুন একবার বসুন। ছেলেটা ছোট ছেলেটা এবার ভাবছে বসি কি করে, সারা এই তাচ্চা পেরে ফেলে দিলে মনে দাঁড়িয়ে গেল জেনে, এই তো বহুত ছেড়ে পড়ে গেল। দিয়ে তারপর আমাকে বলছে বসুন বসুন, আমরা না তোমাদের কপালে বিড়ি আর লাল চা তোমরা বসো, আমরা দুধ গুড়ি মুড়ি খেয়েছি আমার দাঁড়িয়ে থাকা চলবে। তখন সবাই বলছে যে বিড়ি আর লাল চা এই ভিটামিনটা খেলে মনে হয় বলছে আমি তো ওই দুটোই আছে তো গাছ না থাকতে বিড়ি ছড়া আর পয়সা দিন দু টাকা থাকে লাল চা নিয়ে, এই দুটোই তো ভিটামিন, দুধ গুড় মুড়ি দুধ গুড় মুড়ি দুধ মুড়ি দুধ গুড় খেয়ে দেখুন শরীর স্বাস্থ্য ভালো জিনিস সাদা জিনিস সহজ জিনিস সরল জিনিস রিড জিনিস কখনো কেমন বেশি রিড জিনিস খেতে নেয়। অনেক ধরনের লোক মনে করে আমি ধনী হলে একবার দেখে নিতাম সকালবেলা এক গ্লাস হরলিক্স, বেলা আটটার সময় দুটো সন্দেশ এক গ্লাস খাঁটি দুধ, বেলা এগারোটার সময় সরু চালের ভাত, দেশি মুরগি আড়াইশো জনের ঠাকুর মাছের ঝোল হাফ বয়েল ডিম, বেলা তিনটের সময় আপনার থেকে চারটি মুড়ি ছোলা আর আপনার দিকে পাঁপড় আর এক গ্লাস আপনার থেকে ওইটাকে বলে চায়ের বদলে কফি, আর আপনার দিকে সন্ধ্যার পরে আপনার দিকে গোটা গোটা পাতলা পাতলা রুটি আর মাগুর মাছের ঝোল নাহলে ইলিশ মাছের ঝোল আর দেশি মুরগি দেশি ঘিয়ে ভাজা একবারে রুটিন করে চালাতাম, আর সন্দেশ একবারে হরিপাল থেকে নিয়ে আসতাম আর দই একবারে অমুক জায়গা থেকে নিয়ে আসতাম, এইভাবে রুটিন করে নিয়েছে। দিন সাথে খাওয়ার পরে হাফু হাফু তারপরে ডাক্তার বলে কি হয়েছে স্যার, বলে একবারই ব্রাড করে মাল বলে কি করতে হবে, বলে ভেন্ডি সিদ্ধ পানি আর গেলো ভাত, বলে ডিম বলে হারাম, বলে রসগোল্লা বলে দেখা চলবে, বলে মুরগি বলে নাম করি না চুপ কর, বলে কতদিন বলে এক বছর ভেন্ডির পানি আর গেলো ভাত, বলে সাত দিনের রাজা এইরকম, বলে হ্যাঁ তোর কোটা শেষ কোটা শেষ। এই যে আপনার হাতের যে কি বলছেন বলুন, যখন যা জুটবে তাই যদি খান মৃত্যুকাল পর্যন্ত সব খেতে পাবে, আর যদি রুটিন করে নেন এই খাবো এই খাবো না চার দিন পরে আর কিচ্ছু খেতে পাবেন না, হয় সুগার হবে নাহলে ব্লাড প্রেশার নাহলে হাই প্রেশার নাহলে লো প্রেশার, এই খাবি আর এই খাবি না এই পাবি আর এই পাবি না। সেই কারণে আল্লাহ তাআলা বলছেন আমি মেপে চুকে দিয়েছি রে বাবু, যখন যা জুটে তাই খা, শাক দিয়েছি মাছ দিয়েছি মুরগি দিয়েছি ডাল দিয়েছি মুড়ি দিয়েছি, যেটা পাবি সেইটা খা যেটা পাবি সেই খেলে খা, শুধু ডাল লোভে খালি শুতে চাস শরীরের ক্ষতি হবে, কখনো শক্তে কখনো কখনো ডাল লোভে। তো আল্লাহ তাআলা বলছেন ওয়াজাআলনা লাইলা লিবাসা, রাতকে করেছি আবরণ এবং পর্দা, রাতের বেলায় ঘুমুলে পারা দিনের ঘুমার সমান হবে না, একটা রাত জাগলে দশটা দিন ঘুমালেও সে নিদ্রা পূরণ হবে না। আল্লাহ বলছেন আমি রাত দান করেছি আর আমি দিবা দান করেছি রুজি অন্বেষণের জন্য। হালাল রুজি সন্ধান করা কি বাবা ফরজ, সবাই মনে করে রেখেছেন। আল্লাহ বলছে আমি জুম্মার নামাজ পড়তে দেখেছি, আবার নামাজ পড়া হলে বলেছি তুমি রুজির জন্য বেরিয়ে পড়ো। হালাল রুজির সন্ধান করা প্রচেষ্টা চালানো দোষের নয়, বাড়ি করা গাড়ি করা ধন দৌলত উপার্জন দোষের নয়, তার পুজো করা দোষে। ইসলাম সরমায়া দাঁড়ি কা খেলাফ নেই, সরমায়া পরস্তি কা খেলাফ হ্যায়, পালক গাড়ি বাড়ি ধন দৌলতের বিরোধিতা ইসলাম করে না, তার পুজো করার ইসলাম বিরোধিতা করে, গাড়ি বাড়ির পাগল হয়ে আল্লাহকে ভুলে যাওয়ার ইসলাম বিরোধিতা করে। পালকে শুয়ে যদি ফজরের নামাজ পড়েন, আমি যদি কাঠের বিছানায় শুয়ে থাকি আমার থেকে আপনার নেকি বেশি, আপনি যদি মুরগি চিকেন বিরিয়ানি খেয়ে আল্লাহকে মনে রাখেন আর আমি ডাল মুড়িতে মনে রাখি আপনার থেকে আপনার নেকি বেশি, আপনি তাতে পাগল হয়ে যান নাই আপনি আপনার আল্লাহকে ভুলেন নাই, তাই আপনার সরমায়া দাঁড়ি কা ইসলাম খেলাফ নেই, সরমায়া পরস্তি কা খেলাফ হ্যায়, মানে মাল দৌলতের পূজার ইসলাম বিরোধিতা করে। রুজির মালিক কে বাবা? তবে বিবি দিকে অপারেশন করবার সময় কে বলে রুজির মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ, তিনটে ছেলেকে খেতে দিব আল্লাহ, আর ছাগলের চারটা ছানা একসাথে হলে বলছে দারুণ যা আমাকে একটা দিবি তো রে, তাহলে একসাথে চারটা ছানা হয়েছে তুই ছাগলটা কোথায় পেয়ে নিবে, আর বিবি চার বছর তিনটে ছেলে বলছে গড় যা কোথায় বিয়ে করে দিবে রোজ ছেলে হয়েছে যে মুচো মা কি ইমান গো পাক্কা আল্লাহর উপরে পূর্ণ ভরসা, কার কথা শুনেছো হাম দো হামারা এক ছি 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 জন যার ধন্তা মুখাসের বেগুমুল হুমাম। আল্লাহর নবী বলছে উম্মত যত বেশি হবে আমি গর্ব করবো কেয়ামতের দিনে, আল্লাহর নবী বলছেন সেই নারী ভালো যার বাচ্চা বেশি হবে আর কদর করে লালন পালন করবে সেই মেয়ে ভালো, সেই মেয়েকে বিয়ে করো সেই মেয়েকে বেশি ভালোবাসো, যার বাচ্চা বেশি হবে আর কদর করে লালন পালন করবে স্নেহ করে। কদর লালন পালনটা কি জানেন, দেখবেন অনেক মুরগি আছে চিলে ছানা নিয়ে গেলে না ফেলফেল করে চেয়ে থাকে, আর অনেক মুরগি আছে চিল কাজ খেলে তার বারো বাঁচিয়ে দিবে আয় একবার কাজ খেয়ে, দু রকমের মুরগি। তো যে মেয়ে ছেলের নাক পরিষ্কার কান পরিষ্কার চুল পরিষ্কার জামা পরিষ্কার শরীর স্বাস্থ্য খাওয়ানো টাইম
সব বুঝে স্নেহ করে মানুষ করে আর বাচ্চা বেশি দেয়, আল্লাহ নবী বলছেন সেই মেয়ে ভালো মেয়ে। আপনার দিকে উজুরি হতে নাই, ছেলে খেয়ে ছেলে খায় নাই, ক্যাপা চাপিয়ে দিয়ে ছেলে মেরে দিয়েছে, বড় লেপ চাপা দিয়ে দিয়েছে ছেলে মেরে দিয়েছে, সেরকম মায়ের মা না হয়। অনেক বাপকে আমি দেখেছি বুঝলেন, একটা ছেলে মায়ের হাতে, ছেলেটা মায়ের কোলে, আর সে বেচুন কি হাঁটছে। আমি বলে তুমি বাপ হতে যেতে গেলে ছেলেটা কোলে দাও, একটা ছেলেটা কোলে দাও, সব বিবিকে দিয়ে 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 হাঁটছে চুপচুপ করে। মরদ হবে না মরদ হও, পাঞ্জাবিরা দেখবেন পাঞ্জাবিরা বিবিকে বসতে দিবে নিজে দাঁড়িয়ে থাকবে, একটা ছেলে বসিয়ে দিবে একটা ছেলে বস করাবে নিজে দাঁড়িয়ে থাকবে। কি বলছেন বলুন, দেখেছেন লোক করেছে কখনো? পাঞ্জাবিরা নিজের একটা ছেলেই বস করিয়ে দিবে, নিজের জাঙ্গে বস করিয়ে দিবে, তবু বসতে দিবে বিবিকে নিজে দাঁড়িয়ে থাকবে। আর আমাদের দেখবে সিট পেলেই না নিজে বসে বলবে বিবি করবি তুমি নেই থাকো তুমি পারবে না, কোনো কর্তারি নেই কিছু নাই, কোনো কাজে পাচ্ছি না। আল্লাহ বলছেন মাঝে আল্লাহ মাশা, আমি দিবাকে করেছি রুজি অন্বেষণের কারণ, দিনের বেলায় তোমরা রুজির সন্ধানে করিবে, রুজি আমি দেবো, চাষ করে আমদানি করে রপ্তানি করে ব্যবসা করে রুজি আমি দেবো, আমার উপরে ভরসা করো। আল্লাহকে যে ভয় করার মতো করবে আল্লাহ তাকে সর্ব জায়গায় রাস্তা দেবে, এমন জায়গা থেকে রুজি দেবে জানতে পর্যন্ত পারবে না। যে আল্লাহকে ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট। অতীত বর্তমান ভবিষ্যৎ পাস পেজেন্ট ফিউচার সর্বকালে আল্লাহর উপরে ভরসা করবো, বলুন ইনশাল্লাহ। এতক্ষণ বলছি একটা কথা বলতে ভুলে গেলাম, আবার বলি, একবার দুরুদ পড়ে নেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখন যারা বলছে সবাই কান দিয়ে শুনবেন বাবা, ইনসাফ করে আমানতের সাথে বলছি, আল্লাহ বলেছেন আমার নবীর নামে দুরুদ পড়ো সালাম পড়ো, যদি মিলাদ না করেন যদি জলসা না করেন দরুদ সালাম কি করে নবীর উপরে পড়বেন? মিলাদ করতেই তো হবে না, কি বলছেন? আল্লাহ বলছেন জি হ্যাঁ জি হ্যাঁ, আল্লাহ বলছেন আমার নবীর ওপরে দরুদ সালাম পাঠ করো, আল্লাহ বলছেন আমি তরিকা বল দিচ্ছি ভালো করে শোনো, দু রাকাত নামাজ পড়লে আমার নবীর ওপরে দরুদ সালাম পড়া হবে। আপনার হ্যাঁ তো পড়ুন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তারপরে কি আছে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, তারপরে কি আছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। প্রত্যেকদিন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সুন্নত নফল বেদের পড়ে নবীর উপরে কত দরুদ আর সালাম পাঠ করে। আল্লাহ বলছেন আমি দরুদ সালাম পাঠ করার তরিকা বলে দিয়েছি, যারা আমার নবীর উপরে দরুদ সালাম পড়তে চাইতো নামাজ পড়লে দরুদ সালাম পড়া হবে। বাবজিরা সোনারা আল্লাহ আমার গুড়ি জোড়ারা নেই ইষ্টমানারা, আর সালাম পড়ার তরিকাটাও মনে রেখে দিয়েন বাবার, এখানে সালামের তরিকাটা কি আছে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আর আপনি যদি বলেন ইয়া নবী সালাতুল আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা, আগে কালাম হবে পরে সালাম হবে, এটা ইসলামে চলবে না। আপনাকে বলতে হবে সালামুন আলাইকা ইয়া হে, তোতে আল্লাহ সালাম দিয়েছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আগে সালাম দিয়ে পরে বলছে ও গো নবী। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন আল্লাহ বললেন আমার জন্য কি তোহফা তাহায়েবে এনেছেন, তখন আল্লাহর নবী বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়্যিবাত, আমার শারীরিক দৈহিক আমার জানের মালের সমস্ত ইবাদত আপনার নিমিত্ত উৎসর্গ। তখন আল্লাহ বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, তখন আমার নবী বললেন আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহ সলিহিন, আমার উপরে আর আপনার নেক বান্দাদের উপরে শান্তি হোক। তখন জিব্রাইল বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা আত্তাহিয়াত মেরাজে কারো বানানো নয় কারো বলা নয়। তারপরে দরুদ নবী যে শিখিয়েছেন, দরুদ সম্বন্ধে একটা কথা শিখিয়ে দিই বাবা মনে রেখে দিবেন, বহুত ভেজাল দরুদ বেরিয়েছে, যেমন একটা কথা আমরা দিলাম বালাগুলা, এটা দরুদ নয় এটা নাত,
পড়লে ভালো, পদ্য ভালো, লাইনটা ভালো, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির লেখা, কিন্তু দরুদ মনে করে পড়লে ভুল হবে। এই পদ্যটার শেষ লাইনটা হচ্ছে সল্লু আলাইহি ওয়া আলিহি, এটা কি দরুদ? সল্লু আলাইহি ওয়া আলিহি, এটা কি দরুদ? না, সল্লু মানে পড়, আলাইহে মানে তার উপরে, আলী তার আল আওলাদের উপরে দরুদ। তার মানে শেখ সাদি বলছেন আমার বালাগালুলা পদ্যটা পড়লে তোমরা নবীর উপরে দরুদ পাঠ করো। বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অনেকজন তো জানেই না যে সল্লু আলাই আলীর মানে কি, সেই কারণে আমি অনেক জায়গায় বলে বেড়াই, কাউকে চাচাজি বলুন, কাউকে আব্বাজান বলুন, দাওয়াত করে খাওয়ান। কোরআন শরীফ শুদ্ধ থাকলে মশলা জানলে ইমামতি করতে দেন, কিন্তু যখন জলসা জুলুস ওয়াজ নসিহত করবেন তখন জানতে চাইবেন আলেম বটে কি না, যে কোনো ভাবাকে ধরে নেবো সরিয়ে দেবেন না, জাতির চরম ক্ষতি হবে। গান গাইলে সুর করলেই ওয়াজ হয়ে যায় না, গজল বললে নাচ করলে বাজে রেওয়ায়ত বললে ওয়াজ হয়ে যায় না, সেই রেওয়ায়ত সেই মশলা মশাইল ফেকা উসুল তফসীর মানুষের সামনে দেবে, তাই জানতে চাইবেন আলেম বটে কিনা, নাহলে মোটেই বলতে দেবেন না। বলুন আসুন আপনার ঘরে আমার দাওয়াত, আপনি খান, আপনি আমার আব্বা যান, কিন্তু ওয়াজ করতে গেলে জানতে চাইবেন আলেম বটে কিনা। পরেজগার মুত্তাকি তাকওয়া খুদাফিরুতা সে কি করে, সব কিছু না জেনে আপনাকে পশ্চাতে হবে। ভাবছি ইবলিস পশ্চিয়েছিল হয়তো আদমকে চাম্পা চুপি চাক্কা চুপি করে, আমি বলছি আমি আপনার কাছে শুনে এলাম, কসম করে বলছি আপনি খেয়ে নিলে আপনাকে বেরোতে হবে না, ঠকে দিলেন। তাই চাপ্পা চুপি চাকা চুপি এটা ইউনিফর্ম অফ ইসলাম, খুব ভালো, এত বড় জামাতে সিনেমার টিকিট কাটা যাবে না, কিন্তু এইটাই সব নয়। নামাজ রোজা যদি না থাকে, হজ জাকাত না থাকে, পরেজগারি না থাকে, তারই বড় মন ছোট না হয় তার প্রতি সন্দেহ করুন, সে ধোকা দেয়নি তো, খ্রিস্টান ইহুদি চর নয় তো। তো বলছিলাম বাবিরা সোনারা, আমরা সবাই কোরআন হাদিস উপর আমল করবো, এখন গুটি কয়েক কথা বলবো, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন সারা বিশ্বের মানুষকে আমি তিন ভাগে ভাগ করেছি, কবাগে ভাগ করেছি বাবা, সারা বিশ্বের মানুষকে আমি তিন ভাগে ভাগ করেছি, আলিফ লাম মিম দাল গিল কিতাবুল্লাহ রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন কাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা মুদাম্মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন। একটা দল, কে বলছে নামাজি নাকাম, কে বলছে রোজাদার নাকাম, কে বলছে মৌলভি নাকাম, আল্লাহ বলছেন আমি বলছি ইমানদাররা কামিয়াব এবং ইমানদাররা হিদায়তের উপরে আছে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহ বলছে আমি নোবেল প্রাইজ দিচ্ছি, আমি তোমাদিকে স্কলারশিপ দিচ্ছি, তোমরা কামিয়াব এবং হেদায়তের উপরে আছো। উলাইকা আলা হিদাম হুদাম মির রব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন। কারা? যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, যারা নামাজ কায়েম করে, যারা যাকাত প্রদান করে, যারা কোরআনকে বিশ্বাস করে, কোরআনের আগের কিতাবকে আল্লাহর কিতাব বলে বিশ্বাস করে, যারা আখেরাতে ইকিন রাখে, উলাইকা আলা হুদাম্মির রব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন। আমি আল্লাহ বলছি তারা কামিয়াব, আমি আল্লাহ বলছি তারা হিদায়তের উপরে প্রতিষ্ঠিত। একটা দল, إِنَّ الَّذِينَ كَفَرُوا سَوَاءٌ عَلَيْهِمْ أَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لَا يُؤْمِنُونَ خَتَمَ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ وَعَلَى سَمْعِهِمْ وَعَلَى أَبْصَارِهِمْ غِشَاوَةٌ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ آه যারা অবিশ্বাসী ধর্মদ্রোহী কাফের মুশরিক তাদেরকে তুমি সতর্ক করো বা না করো তারা ঈমান আনবে না। এরা হলো কাফের মুশরিক। দ্বিতীয় দল, ওয়ামিনান নাসে মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশকুরুন ফী কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তৃতীয় দল হচ্ছে মুনাফিক, যাদের বার্তা ঈমান দেখাবে ভেতরে তে বেঈমান। এর দৃষ্টান্তটা দেওয়া যায়, এখন নবীর সময় তো বেঈমানরা নবীর কাছে যেয়ে বলতো ঈমান এনেছি, আর বেঈমানদের কাছে এলে বলতো তোমাদের দলে আছি মজা করছি। এখন একটা মিশাল দেওয়া যায়,
সেটা হচ্ছে কলিন পাওয়েল। পাওয়েল আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, এখন কন্ডোলিজা রাইস। এই রাইস পাওয়েল চাওয়েল যত আছে বুঝলেন সব বদমাইশের গুড়া একটা একটা মুনাফিকের সর্দার। কলিন পাওয়েল যখন ভারত এলো তখন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আর আম্বানিজি স্বরাষ্ট্র দপ্তর হাতে। কলিন পাওয়েল এসে বললে নমস্তে জি নমস্তে, বলে নমস্তে, বলে কাশ্মীর আপকা হ্যাঁ মুশারফ ঝঞ্ঝট করতা হ্যাঁ, বলে ইয়ে বাত বলে জি হ্যাঁ, বলে ইন্ডিয়া হোটেল মে আপনি দাওত হ্যায় কাশ্মীর মে আপনে লিয়ে সাল হ্যায় বিলকুল ছোটি ছোটি উনি কা সাল হ্যায়। তারপর পাকিস্তান গেল, দিয়ে বলে আসসালামু আলাইকুম মুশারফ জি, বলে ওয়ালাইকুম সালাম কে বাত হ্যায়, বলে কাশ্মীর আপকা হ্যায় সালা হোটেল ঝঞ্ঝট করতা হ্যায়, বলে এসি বাত, বলে জি হ্যাঁ, বলে তো আপকে লিয়ে করাচি কে হোটেল মে দাওত হ্যায় আর রাওলপিন্ডি কা চাদর হ্যায়। মুনাফিক এখানে একরকম ওখানে একরকম, এরকম মুনাফিক। খুব ভালো করে মনে রাখবেন, কারো লেকচার মনে নাই তা নয়। আডবানি যখন লাল কেলায় ভাষণ দিচ্ছিলেন আডবানি জি, তো বলছিলেন দিল্লি কি ইন্ডিয়া গেট কে সামনে যে বম বিস্ফোট হুয়ে হ্যাঁ ইয়ে মানবত কা উল্লঙ্ঘন হ্যায় হম ইসকা বিরোধ করতে হ্যায় হিন্দিতে। ওর বোম্বাই কে ওহাঁ পর যো বম বিস্ফোট হুয়ে হ্যাঁ ইয়ে মানবত কা উল্লঙ্ঘন হ্যায় 32 আদমী ঘায়ল হুয়ে হ্যায় 14 আদমী মর গয়ে, আর কাশ্মীর মে যো বিস্ফোট হুয়ে হ্যায় ইসমে 36 আদমী মর গয়ে আর 14 ঘায়ল হুয়ে হ্যায় ইয়ে ভি মানবত কা উল্লঙ্ঘন হ্যায় হম ইসকা বিরোধ কর রহে হ্যায় করতে রহেঙ্গে। কিন্তু আমার মনে মনে হচ্ছে কত বেহতরিন তকরির শিখেছে বেটা, মানবতা কা উল্লঙ্ঘন হ্যায় আর বাবরি মসজিদ কি ঢাঁচা কো গিরানা ইয়ে মানবতা কা উল্লঙ্ঘন নেই হ্যায়, এটা কিন্তু বলল না। আর গুজরাট কা আদমিও কো মারনা ইয়ে মানবতা কা উল্লঙ্ঘন নেই হ্যায়, এটা কিন্তু বলল না। এদের তকরিরের উপর ভরসা করা যাবে না, এরা নিজেরটি বলে আপনটি বলে। তাই আল্লাহ তাআলা বলছেন তিনটে দল, ইমানদার বেঈমান মুনাফিক, বাটটা আলাদা ভেতরটা আলাদা। এরপরে আল্লাহ বলছেন কিয়ামতের দিনে মুসলমানদের তিনটে দল হবে। একটা ভালো কথা বলে দিই, মনে থাকবে না সব কথা সবসময় মনে পড়ে না, একটা ভালো কথা বলে দিই আপনাদেরকে, মুসলমানরা হচ্ছে দুনিয়াতে বর যত জাতি বাস করছে বরযাত্রী। বরযাত্রী দুটো বাস চলে এসছে, দুটো টাটা সমু বর আসে নাই, শরবত দিয়ে দিয়েছে অরেঞ্জের শরবত, কাগজি লেবু মুসাম্বি নেমুকা শরবত, তারপরে বেলা 12টা একটা বরযাত্রী দিকে বর বই বলে আসছে, বর বই বলে আসছে, বলে মানসালা দিকে একটা একটা করে সব খুঁটিতে বাঁধবে আর পেটে কিলিয়ে শরবত গুলো বার করবে, বার ধর অরেঞ্জের শরবত কি শালা বর বই বল, বর না এলে বরেদের ক্ষয় দেওয়ার নাই। আর বর যদি গোলমাল করে বরেদরা মার করে, বর দেরি করেছে বর মালিশ ফাটিয়ে দিয়েছে, বর বিয়ে করে বলছিল না, মুজমানরা হচ্ছে বর, এরা যদি সুদ খায় তাড়ি খায় বাড়ি খায় সেনা করে গোটা বিশ্বের সমস্ত মানুষ কষ্ট পাবে, আর বর যদি ঠিক হয় সবাই সুখে শান্তিতে থাকবে, বরের কারণে বৃষ্টি হয় বরের কারণে বাতাস বয় বরের কারণে সূর্য ওঠে, কলমাওয়ালা না থাকলে বৃষ্টি হতো না সূর্য উঠতো না বাতাস বইত না চন্দ্র সূর্য গ্রহ তারা থাকতো না। আল্লাহ বলতো একজন কলমাওয়ালা যতদিন আছে তুমি বলছেন ততদিন কেয়ামত হবে না, সেই কারণে মুসলমান দিকে বলবো ভালো হয়ে চলো ভালো হয়ে বলো, তোমরা খারাপ হলে গরু বাছুর পর্যন্ত কষ্ট পাবে। মুসলমান বর, বাকি সবাই বরের ভূমিকায়, এদের কারণে গোটা বিশ্বের মানুষ খেতে পায়, বৃষ্টি বর্ষণ হতো না। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে মুসলমানরা তিন ভাগে ভাগ হবে, এটাও কোরআন, যাতে আপনারা কালকে না বলতে পারেন বললে বলে কিন্তু কিন্তু কোরআন। এদা ওয়াকা দিল ওয়াকে আলাই সালে ওয়াকা দিহা কা দিবা হবে না তুর রফিয়া এদা রুজ্জাতিলার দোর রজ্জা অবুসাতিল জিবাল ও বস্তা পাকান থাবা আমম বস্তা ওয়া কুন্তুম আজওয়াজান সালাসা ওয়া আসহাবুল মাইমানা দিমা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশামা দিমা আসহাবুল মাশামা সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন আলা সুরুরিন মাউদুনাতিন মুত্তাকিন عليها متقابلين يطوف عليهم بلدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وغل
كمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تقسيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود تلهم ممدود دل ممدود ومائم مسكوب وفاكهة كثيرة لا مكتوعة ولا ممنوعة على فرشهم مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين سلة من الأولين وسلة من الآخرين পুরুষ সুরাটা পড়া হয়ে যাবে বাবা আর খানিকটা বাকি আছে এখন অনুবাদ করে শোনাই তিনটে দল হবে সুরা ওয়াকেয়া সুরা রহমানের পরে আল্লাহ নবী বলছেন প্রত্যেক দিন এই সুরা পাঠ করলে সে কোনোদিন ক্ষুধার্ত করবে না সুরা রহমানের পরে এজা ওয়াকাতিল ওয়াকিয়া ঘটার জিনিস যেদিনে ঘটিবে লাইসালে ওয়াকাতিহা কাযিবা যাহা ঘটার ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নাই মানে কিয়ামত যেদিনে হবে হবে জাতুর রফিয়া উঁচু নিচু হবে নিচু উঁচু হবে দারহাম পারহাম হবে হবে জাতুর রফিয়া এজা উজ্জাতিল আরদু রজ্জা ও বুসাতিল জিবাল ও বাসা যেদিনে পৃথিবী দেখাবে পর্বতগুলো ধুলিত পশমের মতো হবে সেই দিনে তোমরা তিন দলে ভাগ হবে একটা হবে আসহাবুল ইয়ামিন দক্ষিণপন্থী একটা হবে আসহাবুস শিমাল বামপন্থী একটা হবে মুকাররবীন মুকাররবীন মানে আল্লাহর নৈকট্য লাভকারী নবীন সিদ্দিকীন সোহাগা আর যাদের আমলনামা ডান হাতে হবে তারা বলবে হাউ মুকরা কিতাবিয়া ইন্নি জনন্ত আন্নি মুলাকিন হিসাবিয়া আমার আমলনামা পড়ে দেখো আল্লাহ আমাকে পাশ করিয়েছে আমি জানতাম আল্লাহর সঙ্গে আমার দেখা হবে আর যাদের আমল নামা বাম হাতে হবে তারা বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আন্নানি মারিয়া হালাকান্নি সুলতানিয়া আমার প্রথম মৃত্যু যদি শেষ মৃত্যু হতো কত ভালো হতো আল্লাহ যদি আমাকে না উঠাতে তো কত ভালো হতো আর যারা হবে মুকাররবীন তারা নবীন সিদ্দিকীন শুহাদা খুব ভালো করে শোনেন বুঝুন আর বোঝার চেষ্টা করেন বাবিরা শোনার আল্লাহ আমার গুণীজনেরা যারা ফাঁসি বিশেষ বাস করে তারা চাচাকে পড়ায় খালুকে পড়ায় আবার পরিস্থিতি করে দেখো ওইরকম কেমন দিনে হাউ পুকুরা কি দাবিয়া ইমনি দনন্দা নিবুল আপনি হিসাবিয়া আমার আমার জমা করে দেখুন আল্লাহ আমাকে পাশ করিয়েছে আমি জানতাম আমাকে হিসাব দিতে হবে আমি জানতাম আমার আল্লাহর সঙ্গে আমার দেখা হবে আর যারা আমল নামা বাম হাতে হবে যে ফেল করেছে ভূগোলে পাঁচে বিজ্ঞানে তিন অঙ্কে চার পেয়েছে বাংলায় গোল পেয়েছে সে পগেসিভ রিপোর্টটা রাস্তায় খিঁড়ে ঘর পালাবে মা যদি বলে পগেসিভ রিপোর্টটা কই রে তো বলে মুড়ি চিনের উপরে গেল বাইরে ফেলে দিয়েছে চিড়ে বলে মুড়ি চিনের উপরে গেল বুঝে বোঝো মিছে করে বলি কেমনের দিনে বলবে আল্লাহ যদি না উঠাতে বিচার যদি না হতো কত ভালো হতো আল্লাহ বলছে এই তিনটে দলে কি পাবে এক মহা সমস্যা নদিয়া জেলায় জলসা করতে বললেন গ্রামটার নাম শ্যামনগর তো আমি বলেছি যারা বামপন্থী হবে যারা দক্ষিণপন্থী হবে তাদের আমল নামা ডান হাতে হবে আর যারা বামপন্থী হবে তারা জাহান্নামে যাবে তারপর সভাপতি বললে আপনার টাইম শেষ আমল নামা আপনার আলহামদুলিল্লাহ রাখলো সালাত রসুল করিম বলে আমি চলে গেছি খানা খাচ্ছি ছাগলের গোশত আর মুরগি আর